আল্লাহ পাক নবীকে ডেকে বলছেন, কুল, হে নবী, ইন্নামা হাররামা রব্বি, আমার রব আল্লাহ, আল ফাওয়াশা, আল্লাহ পাক বলছেন সমস্ত অশ্লীলতাকে আমি হারাম করে দিয়েছি, সমস্ত অশ্লীলতা হারাম, মা জার মিনহা আমা বাতানি, প্রকাশ্যে হোক আর গোপনে হোক যত অশ্লীলতা করবেন সব কিছু হারাম, এবং এটার কারণই হবে কিন্তু জাহান্নামের আগুন। আজ যুবক সমাজের বেশি যে সমস্যা, যে গুনার সাথে দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে দুনিয়াতে যখন অনলাইনের ব্যবস্থা এসেছে এবং অ্যান্ড্রয়েড ফোনটা হাতে আসার পর থেকে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনের সাইট 5-6টা ভালো সাইট আছে, কিন্তু ওইটা ব্যবহার করতেছে না। এখন অধিকাংশ যুবক ভাইরা পর্নোগ্রাফির সাথে আসক্ত। শুধু তাই না, এখন আমাদের সমাজে অধিকাংশ যুবক ভাইরা মাস্টার ভিশনের সাথেও আসক্ত। এর বিভিন্ন কারণ আছে, কারণ এই যুবক ভাইরা যখন নামাজকে ছেড়ে দিচ্ছে তখন তো তার ইসলামের সাথে সম্পর্ক সরে যাচ্ছে, আর যখনই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, ইসলামের সাথে আপনার সম্পর্ক হবে, কুরআনের সাথে আপনার সম্পর্ক হবে, রসুলের আদর্শ সুন্নাতের সাথে আপনার সম্পর্ক হবে। আপনার তো সেটাই নাই, আর যার কারণে আপনার ইমানি যে দীপ্তি, ইমানি যে চেতনা, এটাই তো নষ্ট হয়ে গিয়েছে। মুসলমানের একটা ইমানি দীপ্তি থাকে, যখন নামাজ পড়ে তখন আস্তে আস্তে ওইটা উজ্জ্বল হয়, আর যখন নামাজ ছেড়ে দেয় আস্তে আস্তে বুঝে কালো হয়ে যায়, স্পট পড়ে যায়। আজ মুসলমানের সন্তানের সেটাই হয়ে গেছে। নামাজের কথা বলবেন, ভাই আমি একটু ব্যস্ত আছি, আমার একটু কাজ রয়েছে, বিভিন্ন রকম কাজ দেখাবে, কারণ ডান হাত, বাম হাত, আর একটা আছে অজুহাত। আমাদের যুবক ভাইরা এখন অজুহাতটা ব্যবহার করে বেশি। এর জন্য বলি, 5 ওয়াক্ত নামাজ যতক্ষণ না আপনি পড়বেন ততক্ষণ না আপনি কখনো ভালো থাকতে পারবেন না, কারণ 5 ওয়াক্ত নামাজ আপনাকে সব কিছু থেকে বিরত রাখবে। আপনার ভালো সাইডগুলো আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবে, এবং আপনার সমস্ত দিনের জিম্মাদারের দায়িত্ব আল্লাহ পাক নিজে হাতে নেবে, এবং সারা রাতেরও জিম্মাদারের দায়িত্ব আল্লাহ পাক নিজে হাতে নেবে। আজ আমাদের যুবক ভাইরা এই নামাজটাকেই ছেড়ে দিছে, না আছে কোরআনের প্রতি ভালোবাসা, না আছে আল্লাহর হুকুম মানতেছে, না আছে রসুলের আদর্শ ফলো করছে। সমস্ত পৃথিবীতে এখন যেন গুনা আর গুনা, এই পৃথিবীতে এখন প্রত্যেকটা মানুষ, অধিকাংশ হয়তো শতকরা একটা লোক পাবেন আর বাকি সবই এখন গুনার সাথে জড়িত, আর সে গুনাটার বড় গুণা, সে গুণাটা এখন অধিকাংশ মানুষ, সেটা হচ্ছে সুদ। সুদ ছাড়া এখন আপনি মানুষ পাবেন না। 2 নম্বর হচ্ছে, অধিকাংশ মানুষ এখন হারাম সম্পর্কের সাথে জড়িত আছে, হারাম রিলেশন আছে। 3 নম্বর আছে, এখন অধিকাংশ মানুষ নেশার সাথেও জড়িত আছে। আর 4 নম্বর আছে, আমাদের বেশিরভাগই যুবক ভাইরা এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে খারাপ পর্নোগ্রাফি অশ্লীলতা নিয়েই ব্যস্ত, এবং এই গুণাটার সাথে দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে। ইমানি যে দীপ্তি, ইমানি যে চেতনাটাই নষ্ট করে ফেলছে। একটা কথা মনে রাখবেন, আপনাদের মতো আমাদের মতো অনেক ভাইরা হসপিটালে শুয়ে আছে, 2টা হাত নাই, 2টা চোখ নাই, 3 বেলা খেতে পারছে না, কত খারাপ অবস্থায় আছে। তাদের কথা একটাবার চিন্তা করেন, নিজের প্রতি কি একটু খারাপ লাগে না? তাদের দেখে কি একটু শিক্ষা হয় না? আর অল্প বয়সেও তো অনেকে মারা গেছে, আমাদের তো মরতে হবে, ওইখানে যেতে হবে। বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ, বড় বড় বিল্ডিংয়ের মালিক, তারাও কিন্তু মারা গেছে, জমিনে শুয়ে আছে। এটা দেখে কি আপনাদের একটু খারাপ লাগে না? আজ আপনারা আল্লাহর হুকুমকে মানতেছেন না, কোরআনের আইন বাস্তবায়ন করতেছেন না, রসুলের আদর্শ ফলো করতেছেন না, কেন ভাই আপনাদের কি হয়েছে? আল্লাহ পাকই তো বলছে, একমাত্র আমার ইবাদত করবা, আমার ইবাদত করার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, আর আপনারা সেটাই করতেছেন না। আপনারা দুনিয়াতে গুনাহ ছাড়া কিছুই চিনতেছেন না। একটু দিলে ভয় করেন, একটু আল্লাহর ভয় করেন, তাহলে দেখবেন গুনাহ ছাড়তে পারবেন। গুনাহ ছাড়ার সহজ উপায়, সবসময় চিন্তা করবেন আমাকে মরতে হবে, আমাকে সব হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড় হতে হবে।
এটা একটু চিন্তা করেন, জাহান্নামের ভয় করেন, তাহলে আপনি দুনিয়ায় গুনাহ ছাড়তে পারবেন। আজ আমার যুবক ভাইরা গুনাহ আর গুনাহ ছাড়া কিছুই জানে না, তারা প্রত্যেকটা মুহূর্তে গুনাহর সাথে লিপ্ত, দেখলেই খুব খারাপ লাগে। সব সময় একটু চিন্তা করেন যে আমাদেরকেও মরতে হবে, কারণ আল্লাহ পাকই বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কেউ থাকতে পারবে না, কাল হাশরের ময়দানে কঠিন খারাপ অবস্থা হবে। যার দুনিয়াতে সম্পদ ছিল সে শুধু একটা কথাই বলবে, মা আগনা আননি মা আলিয়া, আজ আমার সম্পদ আমারে বাঁচাতে পারতেছে না। আর দুনিয়া তার ক্ষমতা ছিল সে বলবে, হালাক আননি সুলতানিয়া, আজ আমার ক্ষমতা শেষ। আর আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করবে, ওকে শিকলি দিয়ে বেড়ি দাও, ওকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আর আমলনামাটা কিভাবে দেবে আল্লাহ জানেন, বাম হাতটা পিছনের থেকে নিয়ে কলিজা সোজা বের করে আপনার হাতে আমলনামা দিবে। আপনি শুধু বলবেন, মা আলি হাজাল কিতাব, মা আলি হাজাল কিতাব, এ কেমন কিতাব, আমার একটা গুণাও বাদ যায়নি। প্রত্যেকটা গুণা আপনি দেখতে পারবেন। এখন এই গুণার থেকে বাঁচতে হলে পাঁচক তো নামাজ পড়তে হবে, আর বেশি বেশি করে ইস্তেগফার পড়েন, পিছনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ।